খাওয়া খাওয়া গেল দিনের পর দিন গেল টের যে কিছু পাই না ভাই কাম কাজ কিছু নাই সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই সকালেতে ব্যায়াম করি দুপুরেতে দেই ঘুম রাতের বেলাতে করি নাচ তিন বেলা ছোট ছুটি মাঝে মাঝে রাজনীতি বিরতি যে আমাদের নাই নাওয়া দাওয়া খাওয়া গেল দিনের পর দিন গেল টের যে কিছু পাই না ভাই কাম কাজ কিছু নাই সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই সকালেতে ব্যায়াম করি দুপুরেতে দেই ঘুম রাতের বেলাতে করি নাচ নাচ তিন বেলা ছোট ছুটি মাঝে মাঝে রাজনীতি বিরতি যে আমাদের না হে পাগলা হে পাগলা Hospital, I crazy, you crazy, all equal, final. Don't be sad, let's get mad, let's break all signal. Sir, murgi niben, onek bhalo murgi, baro baro murgi. Hey, 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 এক সেকেন্ডের মামলা ছাগল খুঁজা বাইর করা ছাগল চোরে আমি ধরতেছি শোন চোরের কোন পুরুষ আর মহিলা নেই মহিলারাও ছাগল চুরি করে আরে না মহিলারা ছাগল চুরি করে না চলো আমার মনে হয় মহিলারা ছাগল চুরি করছে আরে বাবা রে আসেন কেন জানি সন্দেহ হইতাছে এইটা কিন্তু ভালো জিনিস না নেতা বইলা কি এটা লোকে পারুম না সব না এই দাঁত পরে কখন দেবো লাঠি দাম তো ছাগল দে ছাগল দে এই ছাগল কই কিছু মনে করবেন না আপনাকে এখন কিছু কথা আমার বলা দরকার তারপরও বলছি আপনাকে আমি যথেষ্ট সম্মান দিতে চেয়েছি কিন্তু আমি দেখলাম আপনি সে সম্মান নিতে চাচ্ছেন না মানে আমি মনে করি কি যে লোকটি সম্মান নিতে জানে না তাকে কেন আমি সম্মান দিতে যাব সেটা আমার বৃথা চেষ্টা আপনি মনে করতে পারেন আমি মিথ্যে বলছি আমি কিন্তু মিথ্যে বলছি না তোমার কথা আমি মিথ্যে ভাবিনি মিথ্যা না ভেবে থাকলে ওই দিন যে আপনি আমার সঙ্গে যে আচরণটা করছেন সে আচরণটা একজন এমডি হিসাবে করা কি আপনার ঠিক হয়েছে আপনি আমাকে বলেন তোমার চেয়ে বোঝার বয়স আমার অনেক বেশি আদব কায়দা তোমার কাছ থেকে আমার শিখতে হবে না শুরু থেকেই তুমি তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিলে আপনি করছেন তুমি করছিলে ধর আপনি করছেন আবার কথা বলে আপনি করছেন হ্যাঁ আদব বড়দের সাথে এইভাবে কথা বলতে হয় না আমি বলতে চাই না এইভাবে খালুজান বেয়াদবি মাফ করবেন কিন্তু উনি আমাকে বলতে বাধ্য করছেন আজম থাম আজম ভাই থামো তো বাবা তুমি নিজে বলো ওনাকে যেটা তুমি বলতে এসেছো বলো হ্যাঁ বাবা ওনাকে বলো তোমার মুখে না বললে নাকি ওনাদের বিশ্বাস হয় না ঠিকই বলেছে আমরাও তো এই বাড়ির সন্তান না এই বাড়ির মালিক তো আমরাও পরোক্ষভাবে কিন্তু তোমার মুখেই তাকে শুনতে হবে আমরা বললে তার কোনো কথা বিশ্বাস হচ্ছে না বলো তুমি আচ্ছা আচ্ছা বলেন কি বলবেন খালু বলেন কথাটা হচ্ছে এই যে হাসপাতাল আমি দেখছি আপনারা অস্থির হবেন না বাবা আমার উপর ফেলতে হবে দেখি দেখি শেষ হয়ে গেছে
বুঝে বাবা খালু বাবা বাবা শুনছে হ্যাঁ হ্যাঁ কি হয়েছিল বাবা আমি বলতে যাচ্ছিলাম যে খালু আবার প্লিজ বললাম তো টাকা আমার অ্যাকাউন্টে পড়ে আছে যদি আমি দেখি এখানে ইনভেস্ট করা তো লাভজনক হবে তাহলে ইনভেস্ট করতে আমার কোনো আপত্তি নেই আমি তো তোমার সিঙ্গেল অপেক্ষায় আছি বাবা আমি পরে কথা বলছি হ্যাঁ পরে তুমি এই অসুস্থ শরীর নিয়ে ছাদে বসে আছো আর শেয়ার বাজার নিয়ে আবার গল্প শুরু হয়ে গেছে তোমার তাই না সাইড হও সাইড হও আচ্ছা তোকে কে বললো যে আমি অসুস্থ আমাকে দেখে কি তাই মনে হচ্ছে নাকি বুঝতে পেরেছি তোরা আসলে আমাকে অসুস্থই বানিয়ে রাখতে চাস ছি বাবা এটা কেমন কথা বলে তুমি আমরা তো সব সময় চাই তুমি অনেক সুস্থ থাকো ফিট থাকো অ্যাকটিভ থাকো আমরা কেন চাইবো তুমি অসুস্থ থাকো সুস্থই তো ছিলাম কিন্তু যে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে বললাম জানো বাবা আমরা না সবাই সত্যি সত্যি অনেক ভয় পেয়েছিলাম তুমি মানে তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো আরে না না তোরা থাকতে আমার না কিছুই হবে না এই দেখ আমি এখন কত সুস্থ বাবা তুমি তো এখন পুরোপুরি সুস্থ তাই না তাই তো মনে হচ্ছে তাহলে চলো তোমাকে বাবু সাহেবের কাছে নিয়ে যাই কেন বাবু সাহেবের কাছে আবার যাব কেন ও মা তখন না তাকে ওই কথাটা বলতে গিয়ে তুমি অসুস্থ পড়ে গেলে কথাটা তাকে বলতে হবে না কোন কথাটা জানো বাসা ছাড়ার কথাটা বাবা ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলবো আমি একটু সুস্থ হয়ে নিই তারপর গিয়ে কয়েকদিন পরে আমি বলবো সে কি তুমি তো মহা মিথ্যাবাদী কেন মানে কি একটু আগে না বললে তুমি পুরোপুরি সুস্থ এখন আবার বলছো অসুস্থ না না বয়স হয়ে গিয়েছে না এই যে দেখ এখনই তো আমার কেমন জানি অসুস্থ লাগছে আসলে এই বয়সে কখন সুস্থ থাকব কখন অসুস্থ থাকব সেটা তো আগে থেকে বোঝা মুশকিল আর আমি তো অসুস্থ না হলে তখনই আমি বাবুর সাহেবকে কথাটা বলে আসতাম তোরা কিছুদিন ওয়েট কর আচ্ছা বাবা তোমাকে যেতে হবে না তুমি এখানে বসে রেস্ট নাও এক কাজ করি আমি আপুকে নিয়ে যাই বাবু সাহেবের কাছে তাকে ফোনে তোমার সাথে ধরিয়ে দিই তুমি ফোনে কথা বলো সেটা বলা যেতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখনই যাচ্ছি গিয়ে বাবু সাহেবের সঙ্গে তোমাকে ফোনে কথা বলিয়ে দিচ্ছি এই দাঁড়া দাঁড়া জিনিস দাঁড়া সব কথা তো আর সবসময় ফোনে বলা ঠিক না এই বাড়ি ছাড়ার বিষয়টাও বাবু সাহেবকে ফোনে বলা ঠিক হবে না কেন কেন ফোনে বলতে হবে না আরে বাবারে সব কথার গুরুত্ব তো সমান না বেশি গুরুত্বপূর্ণ কথাগুলো ফোনে না বলাই ভালো এই বাড়ি ছাড়ার বিষয়টাও বাবু সাহেবকে ফোনে বলা ঠিক হবে না তুই তো ব্যাক ডেটেড বাবা এখনকার যুগ হচ্ছে ডিজিটাল যুগ ঠিক আছে এখন সব কিছু ফোনে মেইলে হয়ে যায় তোর ওই কথাটা কিন্তু 100% কারেক্ট না কেন যেমন ধর তুই অসুস্থ হয়ে পড়েছিস এখন ডাক্তারকে তুই ফোন করে যদি ওষুধ নিয়ে সেই ওষুধটি খাস তাহলে কি তুই পুরোপুরি সুস্থ হবি আবার যেমন ধর বিয়ে শাদীর বিষয়ে পাত্রপাত্রের বিষয়ে ফোনে কথা বলা যায় তাতে কি বিয়েটা ঠিকঠাক মতো হতে পারে বাবা তুমি না একটা কি যা ইচ্ছে তাই না আমার কথাগুলোর যুক্তি আছে কিনা বল তোমার কথা যুক্তি আছে সেজন্যই তো কিছু বলতে পারছি না কিন্তু বাবা তোমার কিন্তু যেতেই হবে বাবু সাহেবের কাছে বলতেই হবে বাসা ছাড়ার বিষয়টা আচ্ছা ঠিক আছে আমি বলবো বলবো মনে থাকে জানো থাকবে থাকবে না কেন থাকবে প্রমিস কিন্তু নালে কিন্তু ফেসবুকের আইডি বন্ধ করে দিব একদম শেয়ার বাজার সব চলে যাবে মনে থাকে জানো আমার কিন্তু আজমকে নিয়ে অনেক ভয় লাগছে কখন আবার হাসপাতালে সে উল্টাপাল্টা শুরু করে দেয় কিছুই তো বুঝতে পারছি না আরে আজমকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ও কি করলো বা কি করবে সেটা নিয়ে চিন্তা করার সময় আমাদের নেই আমরা না হয় আতঙ্কিত নাই হলাম স্যার কিন্তু হাসপাতালের রোগীরা আপনি একবার চিন্তা করে দেখেন আজম এসে উত্তেজনায় কত রকম চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে আর মহিলা ওয়ার্ডের রোগীরা তো দৌড়াদৌড়ি শুরু করছে আমি গিয়ে তো ওদেরকে শান্ত করেছি স্যার অসুস্থ মানুষের মন এমনিতে অস্থির থাকে সেই জন্য সে অকারণে এই অস্থিরতা দেখায় ছোটাছুটি করে আজেবাজে বিহেভ করে
তবে আজমের মতো মানুষজন যাতে আর হসপিটালে না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করব। স্যার তাহলে একটা কাজ করি স্যার। কি কাজ বলো? এই আজমের নামে থানায় গিয়ে একটা কেস করে দিই। না না না, থানায় মামলা করার মতো পরিস্থিতি এখনো হয়নি, তবে তুমি যখন বলেছো একটা জিডি এন্ট্রি করে রাখা যেতে পারে। তাহলে স্যার জিডিটা করিয়েই রাখি, আজম যে উত্তেজনা শুরু করেছে। আচ্ছা, একটা বিষয় কিন্তু সবসময় পরীক্ষিত, অতি উত্তেজনার বশে মানুষ কিন্তু ভুল করে ফেলে এবং তার ফলও সে পেয়ে যায়। আজম উত্তেজিত অবস্থায় যা যা করছে তার ফল ও অতি শীঘ্রই পেয়ে যাবে। এনিওয়ে, তোমাকে যে মহিলা ওয়ার্ডের সুমির ফাইলটা নিয়ে আমার সঙ্গে দেখা করতে বলেছিলাম, তুমি কি এটা ভুলে গেছো? সরি স্যার, আমি একদমই ভুলে গেছি স্যার। স্যার আমি আজকের ভিতরেই সেটা রেডি করে দিচ্ছি স্যার। হ্যাঁ, দুজনেরই লাগবে, সুমি এবং মিলা। জি স্যার। মানে অ্যাপারেন্টলি আগের মতো ওরকম পাগলামো টাগলামো তো করছে না নাকি? না সেটা করছে না, তবে আগের থেকে অনেক স্বাভাবিক। আচ্ছা, তার মানে চিকিৎসায় কাজ হচ্ছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আর আজমের বিষয় নিয়ে এতটা টেন্স না হলেও চলবে। হ্যালো হ্যালো, অসিষ ভাই। চোখের কি মাথা খাইছেন তো খালা, দিন দুপুর বেলা একটা ডাক্তার দিয়ে লাইলেন, রাইতুলি তো খাইয়েই ফেলাইতেন। হ্যাঁ, কি দেখে শুনে চলতে পারেন না নাকি কি চশমা লাগবে নতুন করে আবার? আপনি তো অনেক লম্বা চড়ে আছেন, জানেন লম্বা চড়ে ছিল না অনেক বছর। আমি যদি আগে ভাগে আপনার মুখটা যদি ভালোভাবে দেখতে পারতাম না, তাহলে আমার মিস্টেকটা হইতো না। মানে কেন যে মিস্টেকটা হলো, কেন এরকম হবে আমার? মানে আমি একেবারেই মাইন্ড করিনি, তাছাড়া আমি ওরকম কোনো মেয়ে। আচ্ছা ঠিক আছে, মানে খুশি হইলাম শুনে। আচ্ছা আপনি যদি অনুমতি দেন আপু, মানে একটা বিষয় কি আমি কি জানতে পারি? মানে আপনি কি বিবাহিত? লজ্জা পাওয়া কিছু না, মানে আপনি কি বিবাহিত? আমি অবিবাহিত। তাহলে এই মানে ইয়েকে মানে আপনি এই হসপিটালে তাহলে কেন আইছেন? মানে আমার রোগী আছে। রোগী কি আপনি নিজে? আমাকে দেখে কি মানসিক রোগী মনে হয়? আমি তো আসলে কি মানে আপনার মুখটা যদি ভালোভাবে খুলতেন মানে আপু, তাহলে আমি আসলে সত্যি সবই মানে বুঝতে পারতাম। একটা ওই যে আমার লজ্জা পেতেছেন, মানে আমি বুঝতে আমি সরি, আমি আমি লজ্জা মানে হয়েছে কি ঘটনা কি মানুষের মনোরোগ তো আসলে ধরা যায় না, মানে সেজন্যই আর কি মানে ওইভাবে যদি একটু ব্যাটকে যদি মনে করেন একটু খুললে দিতেন। আপনি কি হাসপাতালে ডাক্তার? না গো খালা, না সরি আপা, মানে আমি আসলে এই বাড়ির মালিক হচ্ছে কি আমার খালু। কপালে কি চোখটাই নাকি দেখে চলতে পারেন না? আমারও তো সেই একই প্রশ্ন। আমার নয় নাই, আপনার কপালে চোখ নাই, আপনি দেখা চলতে পারেন না? বাহ মাশাআল্লাহ, কথা তো পাশে নজরে নিছে কন্যা। হ্যাঁ, এরকম একটা বাড়ি বানায়া মোটা মোটা কথা কম বলছেন। দারোয়ান হইয়া বাড়ির মালিক সাজ দেয় শোনা। হে দারোয়ান, কার দারোয়ানগিরি করতে গেছে আমি? হ্যাঁ
কথাবার্তা সাবধানে বলবা, আমি একটা ডাক্তার মানুষ, আমার স্ট্যাটাস আছে। স্ট্যাটাস দেখা হয়ে গেছে আমার, সেটা কদিন আগেই দেখছি। এটা মগের মুল্লুক না যেখানে তোমরা দখল করে রাখবা সবকিছু। এখানে আইন আছে, থানা আছে, আদালত আছে, সবকিছু আছে। এত সোজা না কিন্তু, বেশি ভটভট করলে ব্যক্তিটি কিন্তু থানা দিয়ে পড়ুন। থানা পুলিশ সব দেখা আছে, ভয় করি না। গায়ে পরে দ্বন্দ্ব লাগাতে আসবা না। দ্বন্দ্ব তো আমি বাঁধাতে চাচ্ছি না, দ্বন্দ্ব তো তোমরা গায়ে পরে আমার সাথে বাঁধাতে আসতেছো। তোমার এমডি সাহেব বাঁধাতে আসতেছে, ওই যে এমডি আছে না, ওই যে নাম জানি কি বাবুরা বাবুরা, আমি কোনো সহ্য করে যেতেছি। দেখো কতদিন সহ্য করতে পারো। কতদিন সহ্য করতে পারি মানে কি? জোর করে মনে হইতেছে এবার থাকতে যেতেছো? হ্যাঁ, জোর করলে কি হাসান সাহেব থাকতে দিবে নাকি বাড়িওয়ালা? আমি থাকতে দেবো? এত সহজ না, আমিও দেখে নেব। দেখি কতটা জোর তোমরা করতে পারো আর কতটা কি আমরা মারতে পারি। আচ্ছা শোন না, এই বাবার মতি গতি আমার কাছে কিন্তু ঠিকঠাক মনে হচ্ছে না। মানে একটু আগে গিয়ে আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা তোমার শরীর কেমন, তুমি কি সুস্থ? বাবা বললো যে হ্যাঁ আমি একদম সুস্থ, ফিট। তখন আমি বাবাকে জিজ্ঞেস করলাম তাহলে এক কাজ করি, চলো তোমাকে নিয়ে বাবুর ভাইয়ের চেম্বারে যাই। বাবা বললো কেন? আমি বললাম যে না, মানে যে কথাটা বলতে গিয়ে তুমি হঠাৎ অসুস্থ হয়ে গেলে, এখন গিয়ে সে কথাটা আমরা সেরে ফেলি। তখন বাবা আচমকাই বললো কি, উফ আমার খুব শরীর খারাপ লাগছে, তুই একটু চিন্তা করে দেখ। থাক, দু একদিন যেতে দে, দেখবি আগে সুস্থ হয়ে নিক, তারপর দেখা যাবে। আরে বাবা নিজের মুখে আমাকে বলছে সে সুস্থ, তারপরে তো আরও ঘটনা আছে। আমি বলছি ঠিক আছে, যেহেতু তোমার এখন অসুস্থ ফিল হচ্ছে, এক কাজ করি আমি রানুকে নিয়ে ওনার চেম্বারে যাই, গিয়ে তোমাকে ফোনে ধরিয়ে দিই, তুমি তার সঙ্গে ফোনে কথা বলো। তখন বাবা একদমই রাজি হলেন না কথা বলতে, বাবা ইনাই বিনাই পুরো টপিকটাকে স্কিপ করে গেলেন। এখন তুই বলে জায়গায় একটু রহস্যজনক মনে হচ্ছে না সব কিছু? বাবা কেন যে এমন করছে সেটাই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, কিন্তু কেন জানি মনে হয় সামহাও বাবা বাবু সাহেবকে ভীষণ পছন্দ করেন। পছন্দ করেন বলেই সে ওই লোকটাকে সরাসরি বলতে পারছেন না এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা। বাবা কেন বাবু সাহেবকে পছন্দ করবেন? কেন পছন্দ করবেন সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু জানিস আমার না মানে একটা বিষয় একটু খটকা লেগেছে, মানে খটকা লেগেছে মানে আমার কাছে মনে হয়েছে যে এই যে বাবা আচমকা অসুস্থ হয়ে গেলেন, এই পুরোটাই ছিল বাবার সাজানো অ্যাক্টিং। অ্যাক্টিং? হ্যাঁ, মানে তুই একটু টেকনিক্যালি চিন্তা করে দেখ। যখন এমডি স্যারের রুমে আমরা সবাই গেলাম, বাবাকে প্রেশার দেওয়া হলো যে বাবা নিজের মুখে পুরো কথাটা বলবে, ঠিক সেই মুহূর্তেই বাবা সেন্সলেস হয়ে গেলেন। এতে কী হলো, বাবা খুব ভালো করেই জানতো যে বাবা যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমি, তুই বা আজম ভাই, আমরা কেউ বাবাকে এত প্রেশার দিব না, এই বিষয়টা স্কিপ হয়ে যাবে, বাবার তার সামনে কথা বলতে হবে না। তুই একটু চিন্তা করে দেখ কী কৌশল বাবা খাটিয়েছে। বলিস কি? এবং আরও আমার কাছে ইন্টারেস্টিং যেটা মনে হয়েছে, বাবা কিন্তু দিন শেষে এই অ্যাক্টিংটা করে সাকসেসফুল, আর আমরা ব্যর্থ হয়ে গিয়েছি। তাহলে এখন কী করা দরকার? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে তুই, আমি, আজম ভাই, আমরা সারাক্ষণ বাবাকে চাপের উপরে রাখবো। বাবা সুস্থ হোক অসুস্থ হোক তাদের কিচ্ছু আসে যায় না, কিন্তু বাবাকে আমরা প্রেশারের উপরে রাখবো, যাতে বাবা বাধ্য হয় ওদেরকে বলতে যে ওরা যেন এখান থেকে চলে যায়। ওকে ওকে বললে হবে না। শোন, তুই আমার থেকে বয়সও বড়, তোকে অনেক কিছু অনেক টেকনিক্যালি প্লে করতে হবে। সবার প্রথমে তোকে যেটা করতে হবে, এই পুরো ঘটনাটা যা যা তোকে আমি বললাম, যা যা আমার ধারণা, সব কিছু গিয়ে তোর আজম ভাইকে বলতে হবে। শুন, আজমের ব্যাপার স্যাপারগুলোও না আমার এখন ভালো লাগছে না, ওকে বলা যাবে না সব কিছু। কেন? আরে ওর অন্য কোনো ঝামেলা আছে, আজমকে এখন সব কিছু বলা যাবে না। ঘটনাটা কি সেটা বল, আগে আমি ক্লিয়ার হয়ে নিই তারপরে তোকে বলবো। আরেকটা খটকার মধ্যে ফেলে দিলি না? কেউ কারোর সাথে দ্বন্দ্ব করবেন না স্যার। হ্যাঁ, আলু একটু বাইরে যাবে। আচ্ছা, আজকে আমি বলে নিই আগে, আজ থেকে উনি আপনাদের সাথে মাঝে মাঝে এসে থাকবেন।
ঠিক আছে যান যান আসে 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 হবে হবে হুম হবে না দেখো হবে দেখো হ্যাঁ বাইরে যাও হ্যাঁ হ্যাঁ না ঢুকো বক্তার হুম আপনি ঢুকুন হ্যাঁ আপনি ঢুকুন 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 বাইরে বাইরে যাও আপনি ঢুকুন আমি বাইরে যাব তোমরা বাইরে যাও স্যার স্যার বেশি নতুন পাগল উনি আপনাদের সাথে থাকবে তোমরা ভিতরে থাকবে হ্যাঁ আমরা ভিতরে বাইরে আসো আর দেখি রেখা দাও হুম এইদিকে এইদিকে দেখা লাভ নেই ওইদিকে 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 তাল গাছ মাথার উপর তাল পড়বে ওহো তাল গাছ হুম তোমরা সোজা না হুম আমার মাথা একদিন পড়ছিল তাই তাহলে সর্বনাশ হয়ে যাবে আমার মাথায় যদি তাল পড়ে তাহলে তাল ফেটে যাবে আর তাল ফেটে গেলে তোমার তাল খাবে তখন তাল কষ্ট পাবে না আসলে আমি কিন্তু সেদিন সত্যি সত্যি অসুস্থ হইনি আমি অসুস্থ হবার ভান করেছি কেন সানায়ের সুর নিয়ে যাবে দূর নাওয়া দাওয়া খাওয়া গেল দিনের পর দিন গেল টের যে কিছু পাই না ভাই কাম কাজ কিছু নাই সারা দিন শুধু খাই শাক পাতা মাছ যা পায় সকালে তে ব্যায়াম করি দুপুরেতে দেই ঘুম রাতের বেলাতে করি নাচ নাচ তিন বেলা ছোট ছুটি মাঝে মাঝে রাজনীতি বিরতি যে আমাদের না হে পাগলা হে পাগলা Hospital, I crazy.